নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তে আপনাদের সকলকে স্বাগত জানাই। রুদ্রপ্রসাদ ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি কিন্তু আবারও চ্যালেঞ্জ ছুড়ে দিলেন সরাসরি মোদি সরকারের বিরুদ্ধে এবং মোদিবাবু মোদিবাবু বলে মোদির বিরুদ্ধে। এবং যা তিনি তৈরি করছেন বাতাবরণ, সেই বাতাবরণ কিন্তু একটা জিনিস পরিষ্কার বোঝাচ্ছে, যদি এখন কিছু না হয়, মানে কোনো পদক্ষেপ যদি না হয়, তাহলে কিন্তু বিজেপির কপালে দুঃখ আছে। কেন বলছি, খুব মন দিয়ে শুনবেন। কিন্তু চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা। আপনারা জানেন 2 তারিখ এবং 3 তারিখ, মানে 2রা অক্টোবর এবং 3রা অক্টোবর, এই দুদিন তৃণমূল কংগ্রেসের একটা কর্মসূচি রয়েছে, এখানে নয়, দিল্লিতে। দিল্লিতে নিয়ে যাওয়ার জন্য প্রচুর মানুষকে জড়ো করেছে তারা, এবং তারা অবশ্যই বলতে বিধা দ্বিধা নেই যে তৃণমূল কর্মী বেশি, তারা সবাই মিলে যাচ্ছেন, দিল্লিতে যাবেন। এবং দিল্লিতে যাবেন কারণ তাদের দাবি একটাই, যে কেন্দ্র বঞ্চনা করছে, কেন্দ্র টাকা দিচ্ছে না 100 দিনের প্রকল্প এবং সঙ্গে সঙ্গে আবাস যোজনা এবং আরও অনেক প্রোগ্রামে বা অনেক প্রকল্প সেখানে আটকে আছে কেন্দ্র সরকারের টাকা, এবং কেন্দ্র টাকা দিচ্ছে না, তাই বঞ্চিত হয়ে যাওয়া মানুষরা দৌড়চ্ছে কোথায়, না দিল্লিতে। এই কর্মসূচিটা ঘোষিত হয়েছিল 21 জুলাই 2023, অর্থাৎ শহীদ দিবসের দিন। এবং শহীদ দিবসের দিন সেই সভা থেকে, মানে সমাবেশ থেকে, দুখানা দাবি করেছিলেন বা দুখানা কর্মসূচির আহ্বান করেছিলেন এই অভিষেক ব্যানার্জি। প্রথম কর্মসূচিটা বানচাল হয়েছে কারণ তাদের কর্মসূচি ছিল বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করতে হবে, এটা অভিষেক ব্যানার্জি বলেছিলেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তাৎক্ষণিক বুঝে গিয়েছিলেন এর ফলটা উল্টো হবে, তাই তিনি এটাকে বন্ধ করেছিলেন। কিন্তু দ্বিতীয় কর্মসূচি ছিল যে 2রা অক্টোবর গান্ধীমূর্তি পাদদেশে, মানে একদম দিল্লিতে যাওয়া হবে এবং সেখানে গিয়ে ধর্ণা দেওয়া হবে, আর সেটা তিনি কিন্তু করে দেখাচ্ছেন। এবং সে করে দেখানোর জন্য ট্রেন না পেয়েও ভলভো বাস করে এবং বিভিন্ন বাস করে তিনি নিয়ে যাচ্ছেন এখান থেকে জব কার্ড হোল্ডার এবং তৃণমূল কর্মী যারা আছেন তারা। দেখুন, এখানে একটা প্রশ্ন উঠেছে, সেটা হচ্ছে এরা যারা যাচ্ছে নাকি তৃণমূল কর্মী? অবভিয়াসলি তৃণমূল কর্মী, কারণ জব কার্ড হোল্ডার যারা কাজ পায়নি তারা কষ্ট করে দিল্লিতে যাবে, এটা সংখ্যা কম, যদিও তাদের মধ্যে থাকতে পারে, তৃণমূল কর্মী বেশি। আর একটা কথা আমরা বাংলায় সবাই জানি যে জব কার্ড তাদের আছে যারা তৃণমূল করে, আর যারা তৃণমূল করে না, বিজেপি করে, সিপিএম করে, কংগ্রেস করে, এদের কপালে দুঃখ আছে, এদের কপালে জব কার্ড জোটে না, এটা আমরা জানি। এই রাজ্যে এটা বারবার অভিযোগ ওঠে এবং অভিযোগের কতটা সত্যি আছে কতটা মিথ্যা আছে আমরা বাস্তব ক্ষেত্রে দেখেছি, যে অভিযোগ একদম উড়িয়ে দেওয়ার মতো কিছু নেই। বহু জায়গায় বিজেপি কর্মীরা বঞ্চিত হয় শুধুমাত্র বিজেপি করার জন্য, বা সিপিএম কর্মীরা বঞ্চিত হয় শুধুমাত্র সিপিএম করার জন্য, অথবা কংগ্রেস কর্মী বলুন অথবা আইএসএফ কর্মী বলুন, তারা বঞ্চিত হয় শুধুমাত্র তৃণমূল না করার জন্য, এটা আমরা জানি। কাজে যারা গেছে তাদের মধ্যে বেশিরভাগই তৃণমূল কর্মী হবে, এটা অনুমান করা যায়। তারা সবাই মিলে যাচ্ছে দাবি একটাই, সেটা হচ্ছে টাকা দিতে হবে, টাকা আদায়ের দাবিতে। দেখুন, এই যে নিয়ে যাওয়ার ব্যাপারটা আমরা সবাই জানি, এই নিয়ে যাওয়ার ব্যাপারে সবাই যাকে বলবেন যেতে সবাই চলে যায়, কারণ দিল্লিতে ঘুরে আসার ব্যাপার থাকে। যেভাবে আগে বাম রাজত্বে অনেকে যেত, যে ব্রিগেড চলো, তাতে চলে যেত এবং দেখা যেত তারা ঘুরছে। তৃণমূল রাজ্য, মানে তৃণমূলে কোনো ব্রিগেড ডাকলে সেখানেও হয়, বিজেপির সভাতেও হয়, বহু লোক যায়, তারা এদিক ওদিক করে ঘুরে বেড়ায়, অর্থাৎ ঘুরে বেড়ানোর জন্য কিছু লোক থাকে। তো ফোকটে যদি দিল্লি ভ্রমণ হয়, এটা একটা প্রশ্ন অনেকে তোলেন, কিন্তু আমি ধরে নিচ্ছি যারা যাচ্ছে তারা পেটের টানে যাচ্ছে, এবং তারা যাচ্ছে দলের জন্য, এবং তারা যাচ্ছে বঞ্চনার জন্য। আসলে বঞ্চনা করেছে কে, বঞ্চিত হয়েছে কাদের জন্য, এই ঘটনাটা কিন্তু গুলিয়ে গেছে এই রাজ্যে বিজেপির অবস্থানের জন্য, বিজেপির অবস্থানের জন্য। আমি বিজেপির ওপর একটা প্রতিবেদন করেছিলাম, অনেকে সেটা ভালো বলেছেন, অনেকে আমাকে গালাগালি দিয়েছেন, বিজেপি করা অনেক কর্মী দেখে আমাকে গালাগালি দিয়েছেন যে আমি নাকি ভুল করেছি। কিন্তু আমি আজকেও বলছি, আমি সেদিনও যা বলেছিলাম ঠিক বলেছি, আজও বলছি একটা কথা সেটা মনে রাখবেন, সেটা হচ্ছে বিজেপির বহু কর্মীকে বসিয়ে রেখে আজকে বিজেপি কিন্তু ব্যাকফুটে আছে। যতই তাবড়তাবড় নেতারা এখন থাকুক, কিন্তু পুরনো কর্মীদের সামনে নেওয়ার দরকার আছে, কারণ তারা জানে কীভাবে প্রচার করতে হবে। পুরনো আর নতুন সবাইকে মিলিয়ে এক জায়গায় করে তবে প্রচার করলে কিন্তু বিজেপি এই কঠিন চ্যালেঞ্জের সামনে দাঁড়াতে পারবে। আমি বঙ্গ বিজেপির কথা বলছি। দেখুন, কেন্দ্রীয় বিজেপি কী করবে না করবে তাতে আমার কোনো মাথা ব্যথা নেই, কিন্তু এই রাজ্যে আমরা চেয়েছিলাম পরিবর্তন হোক। একটা কথা আপনাদের পরিষ্কার কথা বলি, সেটা হচ্ছে এই যে হচ্ছে এই চ্যালেঞ্জ করা, আজকে যে চ্যালেঞ্জটা আমি দেখলাম সেই চ্যালেঞ্জটা কিন্তু ভয়ঙ্কর ছিল। একদম তারস্বরে অভিষেক ব্যানার্জি কিন্তু চিৎকার করে চ্যালেঞ্জ করেছেন, এবং চ্যালেঞ্জটা সরাসরি একদম মোদির দিকে, মোদিবাবু টাকা দিতে হবে। যেভাবে আন্দোলনকে তুলছেন, মানে গড়ে তুলছেন, সে আন্দোলনটা গড়ে তোলাটা কিন্তু খুব ছেলে খেলা ব্যাপার নয়। ধীরে ধীরে মানুষের মনের মধ্যে কিন্তু বিশ্বাস জন্মাবে যে না না, সত্যি তো কেন টাকা দিচ্ছে না, চুরি করেছে 20 জন, তাহলে 100 জন কেন পাবে না, এই প্রশ্ন তুলছেন।
কিন্তু একবারও এরা কেউ বলছে না যে একটা কথা দেখবেন অভিষেক ব্যানার্জি কিন্তু কথাটা বলেছে যে কথাটা বলেছে সেটা হচ্ছে এই রাজ্যে আমরা তারপরে জব কার্ড ঠিক করে দিয়েছি ঠিক করে সেগুলো যেগুলো ন্যায্য সেগুলো পাঠানো হয়েছে তারপর যারা এইসব বাড়ির জন্য ছিল তাদের ন্যায্য তাদের পাঠানো হয়েছে প্রশ্ন হচ্ছে জব কার্ডে যাদের ভুয়ো জব কার্ড ছিল যারা টাকাটা তুলেছিল সেই টাকাটার হিসাব কে দেবে সেই টাকাটা কি অভিষেক ব্যানার্জি ফেরত দিতে পারবেন বা তৃণমূল কংগ্রেস বা এই সরকার উত্তর হচ্ছে না কিন্তু এটা প্রচারের আলোয় আসছে না বঞ্চিত হয়ে থাকা আজও বহু ছেলে মেয়ে তারা রাস্তায় বসে আছে তারা কি পারছে এরকম আন্দোলন করতে পারছে না একবার করেছে সেটা নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেসের ত্রাহি ত্রাহি রব হয়ে গেছিল কারণ তারা বলেছিল মানে শুভেন্দু অধিকারী যেই মুহূর্তে বলেছিলেন 100,000 লোক নিয়ে চলুন আমরা যাই নবান্ন ঘেরাও করব তৃণমূলের ত্রাহি ত্রাহি রব উঠে গেছিল এবং একটা কথা উঠেছিল কিন্তু পুলিশ যাই করুক যেখানে শুভেন্দু অধিকারী বলেছেন দরকার পড়লে পুলিশ গুলি চালানোর বা কিরাও একটা কথা বলেছিলেন যে তাতে আবার বলেছেন অনেকে যে পুলিশ নাকি প্রবোক পুলিশকে মানে প্রবোক করা হচ্ছে বিজেপি একটা গণ্ডগোল করার চেষ্টা করবে আজকে অভিষেক ব্যানার্জি একইভাবে বলেছেন কিন্তু আমাদের কোনো কর্মীর গায়ে হাত পড়লে বা যারা যাচ্ছে গরিব মানুষ যাচ্ছে তাদেরকে একজনের গায়ে যদি হাত পড়ে তাহলে কিন্তু ইটের জবাব পাথর দিয়ে দেওয়া হবে মানে পাথর দিয়ে দেবে আর কি ইটের জবাব পাথর দিয়ে দেবে ঢিল মারলে পাটকেল খেতে হয় এই টাইপের কথা তো যাই হোক আমরা শুনলাম আমরা শুনে এটা বুঝলাম যে ইটের জবাব পাথর মানে এখানে গণ্ডগোল হলেও হতে পারে যাই হোক আমরা চাইবো বাংলার কোনো মানুষের গায়ে কেউ হাত না দিক কারণ তাহলে বাংলার সেন্টিমেন্ট কিন্তু আরও উল্টো দিকে ঘুরে যাবে এটাই অদ্ভুত নিয়ম বাংলার বুকে এটাই হয় বাঙালি কোথাও যদি মার খায় বাংলার প্রত্যেকটা লোকের বুকের মধ্যে লাগে যেভাবে আমরা দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় যখন যাচ্ছিলেন এবং যখন তার সঙ্গে অন্য একজন যাচ্ছিলেন মোস্ট প্রবলি সৌগত রায় তার দিকে যখন ঋতব্রত মানে যিনি এখন আবার তৃণমূলেই আছেন ওই ছাতা ফাতা না কী দিয়ে যেন ছুঁড়ে দিচ্ছিল তো সেদিনই ফাইল ছুঁড়ে দেওয়া বা কিছু দিয়ে মারার চেষ্টা করা সেদিন আমরা দেখেছিলাম অমিত মিত্র মোস্ট প্রবলি সৌগত রায় না অমিত মিত্র ছিলেন বোধ হয় তো তার দিকে করা এগুলো আমরা দেখেছিলাম ঋতব্রতকে সেই ঋতব্রত আজকে আবার তৃণমূলে আছেন তো এইগুলো দেখে আমাদের কিন্তু প্রত্যেকে রাগ হয়েছিল যে এটা করার কারোর অধিকার নেই তো এই অধিকারের ব্যাপারটা এসে যাবে বাংলা একটা সেন্টিমেন্ট কাজ করবে কিন্তু বিজেপি কেন ব্যাকফুটে যাচ্ছে আমি বলছি বিজেপির কেন ভয় আছে বিজেপির কিন্তু প্রচণ্ড বিপদ বাড়ছে তার কারণ হচ্ছে বিজেপি কেন্দ্রে কী করবে আমি আবারও বলছি রাজ্যে কী হতে পারে আমি সেটা আপনাদের বলছি 2024 লোকসভা আসছে সে সময় বাংলার মানুষ যদি বিমুখ হয়ে যায় এখান থেকে কিন্তু সেভাবে লোকসভার আসন পাবে না ফলত বাংলা আবার দেখবে কিন্তু দ্বিতীয় বিকল্প মানে বিজেপি নয় অন্য কোনো বিকল্প বাংলার মানুষ তৃণমূলের হাত থেকে পরিত্রাণ চাইছে তার মানে এই নয় যে বিজেপি যদি বিকল্প না হয় অন্য কেউ বিকল্প হয় তাকে দেখবে না এটা কখনো নয় কিন্তু এই মুহূর্তে বিজেপি বিকল্প আছে বিজেপি ছাড়া কোনো গতি নেই কিন্তু বিজেপি যেদিকে নিয়ে যাচ্ছে তার দল তার সংগঠন যেভাবে সংগঠনের সাধারণ সম্পাদক বা সংগঠনের যারা দায়িত্ব আছে তারা যখন বুঝছেন না যে সবাইকে নামানো দরকার আছে এই যে লড়াইটা একদম আমার মনে হচ্ছে মাথায় কারো ঢুকছে না খুব ভয়ঙ্কর লড়াই লড়াচ্ছেন কিন্তু তৃণমূল কিন্তু খুব ভয়ঙ্কর একদম মেপে মেপে চাল দিচ্ছে এবং প্রত্যেকটা চাল কিন্তু কিস্তিমাত করার জায়গায় আছে এটা যদি আজকে না বোঝেন তাহলে মনে রাখবেন ওই গাল ভরা পদ থাকলেও কিচ্ছু করতে পারবেন না এখান থেকে বিজেপি কিন্তু সিট পাবে না তখন জানি অনেকে হয়তো নিজের নিজের জায়গায় চলে যাবেন আজকে যারা অন্য দল থেকে এসেছেন তারা হয়তো অন্য দলে চলে যাবেন পড়ে থাকবে কিছু লোক কিন্তু কাজে সেদিনটা বাজে হবে এবং বিজেপির পক্ষে ক্ষতিকারক হবে আমি আবারও বলছি বাংলার মানুষ কিন্তু যদি বোঝে যে বিজেপি বিকল্প নয় তাহলে কিন্তু অন্য বিকল্পের দিকে ঘুরে যাবে এখানে 11-12 বছর হয়ে গেল সিপিএমের অত্যাচার আমরা কেউ দেখিনি কাজে মানুষের মনের মধ্যে একটা পর্দা পড়া শুরু হয়ে গেছে আর সেই পর্দা দ্রুত পড়তে শুরু করবে অর্থাৎ যেই মুহূর্তে বিজেপি এখানে লোকসভায় ভোট কম পাবে সেই মুহূর্তে কিন্তু মানুষ ভেবে নেবে তৃণমূলকে সরাতে গেলে আরও একটা বিকল্প দরকার আর সেদিকে কিন্তু বাংলা চলে যাবে আজকে আমি বলে রাখছি কালকে আপনি মিলিয়ে নেবেন এটা হবেই আর একটা কথা মনে রাখবেন ওভার কনফিডেন্স কিন্তু অটল বিহারী বাজপেয়ী সরকারকে ডুবিয়ে দিয়েছিল কাজে ওভার কনফিডেন্স রাখা উচিত নয় প্রতিটা পদক্ষেপ ঠিকভাবে ভাবা উচিত এবার প্রশ্ন হচ্ছে কী করা উচিত বলতে ইডি আর সিবিআই যাতে তাদের কাজগুলো করে সারদা কাণ্ডের যে কাণ্ডগুলো আছে সারদা কাণ্ডের আসামিগুলোকে ধরুন শুধু সারদা কাণ্ডেরগুলোকে ধরলেই আপনি জানবেন বাংলার বুকে বহু নেতার এই লবর চাপানি শেষ হয়ে যাবে বাংলার মানুষ ভাববে বঞ্চিত মানুষগুলো তারা সবচেয়ে বেশি বঞ্চিত সারদা আর রোজভ্যালি সব চিটফান্ড কাণ্ডে তাহলে তার মানুষগুলো ভাববে যে কাজ হচ্ছে এবার কাজ হবে বাংলার মানুষ আবার জাগবে তার সঙ্গে সঙ্গে এই যে দুর্নীতি হচ্ছে এই দুর্নীতিগুলোর খাতা খুলুক লোকগুলো ঠিকভাবে তদন্ত করুক এবং করে যেন ধরে চাপ দেওয়া দরকার আছে সিবিআই ইডিকে চাপ দেওয়া দরকার আছে নাহলে কাজ করা হবে অনেকেই বলবেন এরপর তো নিশ্চয়ই প্রশ্ন করবে বা তৃণমূলের তরফ থেকে বলা হতে পারে এই দেখুন যেহেতু প্রোগ্রাম করেছি ওই জন্য অভিষেককে ধরার জন্য এত কিছু করা হচ্ছে কাজ করা লোক জানে এর রাজ্যে কী হচ্ছে
যেভাবে লোক জানে দেশে কি হবে না হবে, এই রাজ্যের লোকেরা আমরা সবাই জানি এই রাজ্যে কিভাবে জড়িত আছে অভিষেক ব্যানার্জি থেকে শুরু করে সবার নাম কিভাবে আসছে দুর্নীতিতে, আসছে নাম, জড়িত আছে কি জড়িত না পরে বোঝা যাবে, কিন্তু যাদের যাদের ধরার কথা তাদের ধরলেই পরিষ্কার হয়ে যাবে যে সব কিছু। কাজেই তৃণমূল হাজার চেয়েও কিছু করতে পারবে না। যাই হোক, আমি আমার তরফ থেকে বললাম আপনাদের কাছে, আপনার যদি মনে আমি ঠিক বলেছি কমেন্টস করে জানাবেন। আমার মনে হচ্ছে এটা হওয়া দরকার আছে, এবং বিজেপির এই রাজ্যে যিনি সাংগঠনিক দায়িত্বে আছেন, মানে সংগঠন সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী, আপনার উচিত বিষয়টা ভাবা, কারণ সংগঠন এখানে সেই জায়গায় নেই যে জায়গা থেকে দাঁড়িয়ে এই প্রচারটা ভালোভাবে করতে পারবে, কাউন্টার দেওয়া যাবে। রাজনীতিটা রাজনীতির মতো হওয়ার জায়গা দরকার আছে, কাছের লোকগুলোকে সরিয়ে কাজের লোকগুলোকে সামনে না নিয়ে এলে, আবারও বলছি বিজেপির কপালে কিন্তু দুঃখ আছে, বাংলার মানুষ বিকল্প ঠিক খুঁজে নেবে। একদিন বাংলার মানুষ সিপিএমের বিকল্প হিসেবে তৃণমূলকে দেখেছিল, আজ বাংলার মানুষ ভাবছে তৃণমূলের বিকল্প বিজেপি, মানে তৃণমূলকে সরালে বিজেপি আছে, কাল যদি বিজেপিকে এরকম দেখে বিজেপিকে সরিয়ে অন্য কাউকে ভাববে, এটা বাস্তব সত্যি, মানলে ভালো না মানলে আমার কিচ্ছু যায় আসে না। এটাই ছিল এখনকার রুদ্রবার্তা, আপনার যদি মনে আমি ঠিক বলেছি কমেন্টস করে জানাবেন, যদি মনে ভুল বলেছি সেটাও জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন, আর যদি মনে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা যায় সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন আমার আপন জনায়। খুব ভালো থাকুন, দেখা হচ্ছে পরের রুদ্রবার্তায়। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।